তো বিশ্ব ইসলামের অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম না মুনাফিক তুমি ইসলামের দুশমন হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি আলোচনা করব এই মানুষটার জীবন কাহিনী নিয়ে এই মানুষটা নাকি মুসলমান মানুষদেরকে দেখলেই সে ঘৃণা করত ইসলাম ধর্মকে ঘৃণা করত কিন্তু সে একদিন অনুতপ্ত হয়ে সে মুসলমান ধর্ম গ্রহণ করলো তো ভিডিওটা না টেনে বরাবরই দেখো তারপরে শুন তোমরা বুঝতে পারবা যে এই ভিডিওতে কি বলা কি আমি বলতে চাইতেছি এই লোকটার নাম রিচার্ড ম্যাকনি এই লোকটার জীবনে সবচেয়ে বেশি ঘৃণা করত ইসলাম ধর্মকে হিজাব পরা নারীদেরকে দেখলেই তার হিংসা আরো বেড়ে যেত মুসলমানকে দেখলেই তার গাটা জ্বলে যেত তার এই আচরণের জন্য তার পরিবার তার সঙ্গে থাকতো না তার স্ত্রী পর্যন্ত সে চলে যেত কিন্তু সে আজ অনুতপ্ত তার পরিকল্পনা ছিল যে 200 মুসলমানকে হত্যা করার সে নিজের গ্রামে থাকা মসজিদ ইসলামিক সেন্টার বোমার দ্বারা উড়িয়ে দেওয়ার চিন্তা ছিল কিন্তু সে আজ অনুতপ্ত মুসলমান নামটা শুনলেই বা ইসলাম নামটা শুনলেই সে রাগান্বিত হয়ে যেত কিন্তু সে আজ অনুতপ্ত শুক্রবারের একটা দিনে আমেরিকার ইন্ডিয়ারা থেকে যখন বাড়ি ফিরছিল তখন বাড়ি ফেরার পথে একটা মসজিদে চলে যায় তার চিন্তা ছিল মসজিদকে বোমার দ্বারা শেষ করে দেওয়ার কিন্তু যখন মসজিদের ভিতরে থাকা সকল মানুষের আচরণ দেখে সব মানুষের যখন আচরণ দেখে তখন তার জীবনের পরিবর্তন এসে যায় তখন তার মনের একটা পরিবর্তন এসে যায় সে তখন মুসলমান হয়ে যায় একটা সাক্ষাৎকারে সে আরো বলে যে মুসলমানের প্রতি যে ভাবনা চিন্তা ছিল সেই চিন্তাটা মসজিদের ভিতরে থাকা মানুষের আচরণ দেখে সে অনুতপ্ত হয়ে আজ মুসলমান হয়েছে সে যদি অতন অনুতপ্ত নাই হতো সে কি আর মুসলমান হতো এই বিশ্বের ভিতরে বহুত মানুষ ইসলামকে শেষ করার জন্য পরিকল্পনা করেছিল কিন্তু তারা সফল হতে পারে নাই তারা অনুতপ্ত হয়ে একদিন মুসলমানকে স্বীকার করেছে তো বিশ্ব ইসলামের অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম না মুনাফিক তুমি ইসলামের দুশমন তো বন্ধুরা আশা করছি ভালো থাকেন ভালো রাখবেন মন্দ হতে বিরত থাকবেন বরাবরের মতো কথা কিন্তু একটাই বর্ণ ধর্ম নির্বিশেষে আমরা সবাই মানুষ মানুষ হচ্ছে সর্বদা মানুষের পাশে দাঁড়াতে এটাই তো আমাদের একটা নিয়ম হতে পারে তো ধন্যবাদ